হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সৃষ্টি। তো আজকের ভিডিও হতে চলেছে আমার টপ 5 ফার্মেসি রেকমেন্ডেশন নিয়ে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো দ্য ফার্স্ট থিং আই হ্যাভ ইন মাই লিস্ট ইজ সেটাফিল জেন্টল স্কিন ক্লেন্সার। আই কমপ্লিটলি ফিনিশড দিস বটল, বাট এটা আমার অনেক অনেক অনেকবার অনেক ভিডিওতে আমি এটার কথা বলেছি। দিস ইজ সো গুড, ভেরি জেন্টল, ডাজেন্ট ক্রিয়েট সো মাচ ফোম, স্কিনকে ড্রাই করে দেয় না, স্কিনের এক্সেস অয়েলটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করে, বাট স্কিনের যে ন্যাচারাল অয়েল সেটাকে একদমই লাইক টেনে বার করে দেয় না। দ্যাটস ওয়াই যে স্কিনটা ড্রাই হয় না। তো সেটাফিল ইজ ভেরি পপুলার ব্র্যান্ড লাইক ডক্টরসদের মধ্যে, ফার্মাসির মধ্যে, ভেরি জেন্টল, অ্যান্ড দ্য প্রাইস অফ দিস ইজ 305 আর এটা এখন নিউ ফর্মুলেশনে সেটাফিল এখন এসছে। লাইক এর মধ্যে এখন নতুনভাবে গ্লিসারিন রয়েছে, ভাইটামিন B3 রয়েছে, প্রোভিটামিন B5 রয়েছে। তো দ্য ফর্মুলেশন ইজ ভেরি গুড, অ্যান্ড দ্য বেস্ট থিং ইজ ইট ডাজ নট কন্টেইন এনি ফ্রেগ্রেন্স। সো ইয়েস, দিস ইজ আ গ্রেট গ্রেট প্রোডাক্ট, গ্রেট ফেস ওয়াশ ফর লাইক ড্রাই স্কিন, অয়েলি স্কিন। আর এখন যেরকম সময় মনসুন টাইম, তো সেটাফিল ইজ ভেরি 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 গুড। দ্য নেক্সট প্রোডাক্ট, দিস ইজ অলসো ভেরি পপুলার, দ্যাট ইজ বায়োডার্মা সেন্সিবায়ো H2O মাইসেলার ওয়াটার। বায়োডার্মা ইজ ভেরি গুড ব্র্যান্ড, ভেরি গুড ব্র্যান্ড। লাইক যাদের অ্যাকনে প্রবলেম, পিম্পল প্রবলেম রয়েছে, বায়োডার্মা ইজ গ্রেট। আর এই যে মাইসেলার ওয়াটারটা, বিকজ আই হ্যাভ সুপার সেন্সিটিভ স্কিন, ইউ গাইজ অল নো দ্যাট, অ্যান্ড এই মাইসেলার ওয়াটারটা আমাকে ভীষণভাবে রিলিফ দেয়। কখনো কখনো আমার স্কিন এই মনসুন টাইমে এত বেশি এক্সেস অয়েল প্রোডাকশন করে যে অয়েল ক্লেন্স করা সবসময় হয়তো আমার পক্ষে পসিবল হয় না। তো তখন আমি মাইসেলার ওয়াটারেই আমি স্টিক করে লাইক স্টিক করে থাকি অল দ্য টাইম। অ্যান্ড দ্যাট মাইসেলার ওয়াটার আই লাভ দ্য মোস্ট, ইটস লাইক এতটাই জেন্টল অ্যান্ড এতটাই ভালো, যেটা কমপ্লিটলি ওয়াটার প্রুফ মেকআপকে ওয়ান সোয়াইপে কমপ্লিটলি রিমুভ করে দেয়। আমি কমপ্লিটলি এটা ফিনিশ করেছিলাম, মাই ব্যাড লাক যে এটার প্রাইস তখন 1000 rupees ছিল, তখন আমি এটা কিনেছিলাম। বাট নাও ডেজ এটার প্রাইসিং কমে 599 হয়ে গেছে। তো তোমরা লাইক স্টিল দিলে এটা পেয়ে যাবে। নাও আমার কাছে ছোটোটা রয়েছে, বিকজ আমি একটু ট্রাভেল করি, তো ট্রাভেলের জন্য এত বড় বাল্কি জিনিস সবসময় ইউজ করা সম্ভব হয় না। তো এটার প্রাইসও আই থিঙ্ক 349, বাট তোমরা আমি প্রত্যেক কটার MRP বলছি, ডেফিনেটলি অন অ্যান্ড অফ ডিসকাউন্টে পেয়ে যাবে। তো দ্য সেকেন্ড, মাই সেকেন্ড ফেভারিট ফার্মাসি প্রোডাক্ট ইজ বায়োডার্মা। আফটার দ্যাট আই হ্যাভ ভেরি অলসো ভেরি পপুলার স্কিন কেয়ার প্রোডাক্ট, দ্যাট ইজ ইমোলিন। সবাই তোমরা জানো ইমোলিন ইজ গ্রেট গ্রেট ময়শ্চারাইজার। এটার মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে প্রপিলিন গ্লাইকল, অ্যান্ড দ্যাট ইজ ভেরি গুড ফর লাইক ড্রাই স্কিন, অয়েলি স্কিন। এখানে লেখা আছে দিস ইজ ফর ড্রাই স্কিন, বাট আই হ্যাভ সুপার অয়েলি স্কিন, আর আমি এটা প্রচুর ইউজ করেছি, লাইক আই থিঙ্ক 5 to 6 টিউবস, আর তারপরেও আমি অনেক ময়শ্চারাইজার ইউজ করেছি। বাট রাইট নাও আমি আবার এটাতে ব্যাক করে দেবো, কারণ তোমরা দেখতে পাচ্ছ এটার মধ্যে আর কিছু নেই। দিস ইজ অলসো ভেরি গুড ফর ড্রাই স্কিন পিপল, অয়েলি স্কিন পিপল, কম্বিনেশন স্কিন পিপল। এখানে লেখা রয়েছে কি দিস ইজ ভেরি গুড ফর ড্রাই স্কিন, বাট ইভেন যাদের অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন, তারও ডেফিনেটলি ইউজ করতে পারো। গ্রেট প্রোডাক্ট, অ্যান্ড দ্য প্রাইসিং অফ দিস ইজ 315 আই গেস। সো ইয়েস, দিস ইজ মাই থার্ড বেস্ট 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 লাইক ফার্মাসি স্কিন কেয়ার। নাও আই হ্যাভ আ সানস্ক্রিন, এটা আমি পারচেস করিনি, এটা আমার PR-এ এসেছিল, অ্যান্ড দ্যাট ইজ UV ডো গোল্ড সানস্ক্রিন জেল। এই সানস্ক্রিনটা যাদের অয়েলি স্কিন তাদের জন্য লাইক সেভিয়ার, এইরকম ওয়েদারের জন্য কমপ্লিটলি সিলিকন বেসড একটা প্রোডাক্ট। এর মধ্যে ভিটামিন C রয়েছে, E রয়েছে, কমপ্লিটলি অয়েল ফ্রি,
non-greasy formula, and the best thing is water resistant. তো যারা জিম করো, ওয়ার্কআউট করো, কোনো সানস্ক্রিন চাইছো যেটা মাখার পর জিমে যাওয়া যায় বা ওয়ার্কআউট করা যায়, দিস ইজ গ্রেট। আমি অলওয়েজ যখন জিমে যাই তার আগে যে সানস্ক্রিনটা আমি ইউজ করি দ্যাট ইজ ইউভিডো, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি গুড সিলিকন বেসড সানস্ক্রিন, অ্যান্ড দ্য ওয়াটার রেজিস্ট্যান্ট থিং, সোয়েট রেজিস্ট্যান্ট থিং, দ্যাট ইজ লাইক ক্যাচ মাই আইজ, অ্যান্ড ইয়েস দিস ইজ আ গ্রেট প্রোডাক্ট। যেহেতু আমার পিআরএ এসেছিল তো কত টাকায় তোমরা পেতে পারো আই ডোন্ট নো, বাট দ্য প্রাইসিং অফ দিস ইজ 1085 অর 1095 রুপিস, সো 50 গ্রাম অফ প্রোডাক্ট, দিস ইজ অলসো ভেরি 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 গুড। এরপরে যে লাস্ট প্রোডাক্টটা আমার কাছে রয়েছে সেটা হচ্ছে একটা, তোমরা এটাকে অ্যাজ আ লাইক পিম্পল স্পট ট্রিটমেন্টও ইউজ করতে পারো, আমি আমার ওপেন পোর্সের উপরে ইউজ করি বিকজ আমার এই জায়গাটায় অনেক বেশি পিম্পলস হওয়ার সম্ভাবনা থাকে, এক্সট্রিমলি সেন্সিটিভ, অ্যান্ড আমার নাকে হোয়াইট হেডস, অ্যান্ড এখানে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস খুব অল্প ব্ল্যাক হেডস অ্যান্ড অনেক বেশি হোয়াইট হেডস রয়েছে। যেটা আমি কমপ্লিটলি সোয়ার বাই করে থাকি সেটা হচ্ছে সেবো জেল, এর মধ্যে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, অ্যান্ড নিকোটিনামাইড জেল রয়েছে, নিয়াসিনামাইড জেল রয়েছে। তো এটা পিম্পলকে যে হরমোনাল অ্যাকনিগুলো হয় যেগুলো এক্সট্রিমলি পেইনফুল হয় সেগুলোকে আন্ডার 2 ডেজ এটা কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে দেয়, এতটাই ভালো। অ্যান্ড যে ছোটো ছোটো জিটসগুলো হয় যেমন আমার এইখানে কয়েকটা হয়েছে ছোট্ট ছোট্ট, কালকে খুব বেশি রেড হয়েছিল, আফটার অ্যাপ্লাইং দিস রেড ডেসটা কমে গেছে আর ইচিংটাও নেই। তো সেবোজেল ইজ গ্রেট, দ্য প্রাইসিং অফ দিস 240, আমি সবকটার বারবার বলে এমআরপি বলছি বাট তোমরা অলওয়েজ ডিসকাউন্টে পেয়ে যাবে। তো যাদের এক্সট্রিমলি অয়েলি স্কিন, পিম্পল হয়ে থাকে, অ্যাকনে হয়ে থাকে, জিটস হয়ে থাকে, কমেডোনাল অ্যাকনে হয়ে থাকে, ডেফিনেটলি এটাতে ট্রাই করতে পারো। অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজের মধ্যে রয়েছে, 2% স্যালিসিলিক অ্যাসিড রয়েছে অ্যান্ড 1% নিকোটিনামাইড জেল রয়েছে। তো ইয়েস দিস ইজ ভেরি 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 গুড প্রোডাক্ট। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি পড়া দেখার জন্য, যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা বাই বাই, দেখাবে পরের ভিডিওতে।